বৃষ্টিটা উপভোগ করব, তার সঙ্গে এইরকম গরমাগরম খিচুড়ি খাবো 30 টাকা। এই গোবিন্দভোগ চাল, দোকানে কি নাম আছে আপনার? এটা কত দাম পড়ছে? 30 টাকা। চলে এসেছি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে। বৃষ্টির দিনে আমাদের তো বাড়িতে মনে হয় খিচুড়ি খাই, কিন্তু যারা অফিস করো, অফিসের দিনে যদি বৃষ্টি পড়ে রাস্তায় মনে হয় খিচুড়ি খাই, তাই চলে এসেছি অফিস পাড়ায় খিচুড়ি খেতে। আর মাত্র 30 টাকায় নিয়ে খিচুড়ি পাওয়া যাচ্ছে। আমি নিয়ে নিয়েছি অফিস পাড়ায় ঘোষ ব্রাদার্স এই দোকান থেকে খিচুড়ির থালি। এই রয়েছে খিচুড়ি, আর খিচুড়ির মধ্যে দেখতে পাচ্ছি এইরকম কিন্তু সয়াবিন দিয়ে দিয়েছে, এই ছোটো ছোটো পিস সয়াবিন আছে, আর তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি গোবিন্দভোগ চাল আর নর্মাল কিন্তু আতপ চাল মিশিয়ে খিচুড়ি তৈরি করেছে, আলু সিদ্ধ মাখা, তার সঙ্গে এইরকম কোয়ান্টিটি দিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি। খিচুড়ির সঙ্গে বাঁধাকপিতে চাই চাই, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে এই রয়েছে লঙ্কার বড়া, তার সঙ্গে একটু পাঁপড় ভাজবেটের চাটনি, মানে পুরো ফুল একটা প্যাকেজ বলা যেতে পারে। খাওয়া যাক গরমাগরম অফিস করায় খিচুড়ি। খিচুড়িটা ভালো খেতে, বিশাল ঝাল না, মানে বাচ্চা থেকে বড় না সবাই খেতে পারবে, খুব বেশি ঝাল দেয়নি খিচুড়িটায়, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ও দারুণ। একদম বেরিয়েছিলাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে, ব্যাস ওই জন্য ভগবানও বৃষ্টি দিয়ে দিয়েছে, আর একদম হনুমান মন্দিরের সামনে মঙ্গলবার দাঁড়িয়ে পড়েছি, ভগবান বলছে খিচুড়ি খাবি, দাঁড়া তোকে বৃষ্টি দেবো, ব্যাস বৃষ্টি দিয়েছে, তার সঙ্গে খিচুড়ি, এরকম গরমাগরম খিচুড়ি, খিচুড়িটা বেশ ভালো। এবার খিচুড়ির সঙ্গে আলু সিদ্ধ মাখা আমি ফার্স্ট ট্রাই করছি, বাড়িতে কোনোদিন খিচুড়ির সঙ্গে আলু সিদ্ধ মাখা ট্রাই করিনি। এই মেঘেলা দিলে ঘরে থাকে না তো মন, তাই তো দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খেতে, গরমাগরম খিচুড়ি খেতে। একটু আলু সিদ্ধ দিয়ে খাওয়া যাক, যখন দিয়ে দিয়েছে সয়াবিনটা না এর সঙ্গে বেশ অন্যরকমই লাগছে, বাড়িতে তো আমরা খিচুড়ি করি সয়াবিন দিই না, কিন্তু এখানে খিচুড়ির সঙ্গে সয়াবিন বেশ ভালো, একদম ছোট ছোট পুচকে পুচকে মতো সয়াবিন দিয়েছে। পুরোপুরি গোবিন্দভোগ চাল না, গোবিন্দভোগ আর আতপ চাল একটু মিশিয়ে করেছে, তার সঙ্গে ডাল দিয়েছে মুগ ডালের খিচুড়ি, খিচুড়িটা বেশ ভালো লাগছে। আর এর সঙ্গে বাঁধাকপি, বাঁধাকপির মধ্যে আলু দিয়েছে, ঝাল ঝাল মতো বাঁধাকপি, খিচুড়ির সঙ্গে একটু ঝাল ঝাল বাঁধাকপি না হলে ঠিক ভালো লাগে না। আর এর সঙ্গে একটু আলু ভাজা, আলু ভাজা যদিও এরকম খিচুড়ির সঙ্গে দিয়েছে পুরো নরম চুপচুপে হয়ে গেছে, আলু ভাজা যেরকম হয় বাড়িতে যেরকম ভাজা হয় মোটা আলু ভাজা ঠিক সেরকম ভাবে ভেজেছে, সবই নরম হয়ে গেছে, এরকম ভাবে যদি নরম হবে কাপড় কাপড় হয়ে গেছে। আমি ছোটবেলায় এরকম বলতাম, মা খিচুড়ির মধ্যে দিও না পাঁপড় কাপড় হয়ে যাবে। টমেটোর চাটনি, চাটনিটা কিন্তু ভালো বানিয়েছে, এই খিচুড়ির সঙ্গে চাটনিটা দারুণ যাচ্ছে, বেশ মিষ্টির পরিমাণটা একদম পরিমিত দিয়েছে, একদম মিষ্টি কম না আবার বিশাল মিষ্টি না, একদম ঠিকঠাক 30 টাকা দামে এরকম খিচুড়ি। ও হো বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি, আমি কিরকম ভাবে আমি ভিডিও করছি, 7-8 তলায় ঢুকে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বর্ষাকালে যদি খিচুড়ি না খাই ভগবান পাপ দেবে। তোমরাও যদি অফিস পাড়ায় মাত্র 30 টাকায় এরকম খিচুড়ির থালি খেতে চাও, গরমাগরম খিচুড়ির থালি, তোমাদেরকে অবশ্যই আসতে হবে অফিস পাড়ায় মিশন রোডে, একদম কিন্তু হনুমান মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে এই দাদার দোকান। সোম থেকে শনি কিন্তু এই দোকানটা খোলা পাবে, যে কোনো সময় এসে ট্রাই করে যেও।